আরজিকর মেডিকেল কলেজে বুধবার রাতে হামলা করলো কারা, এই হামলা করালো কারা, সেই প্রশ্ন নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে, চলছে শাসক বিরোধীর পরস্পরকে দোষারোপণ। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলেই যখন একযোগে হামলার নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করছে, তখন আবার আরজিকর মেডিকেল কলেজের ব্যারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে পাল্টা তৃণমূলের দাবি। এই ছবি থেকে স্পষ্ট, বাম ছাত্র যুবরা গোটা ঘটনার সঙ্গে জড়িত। কয়েকজনের হাতে আবার দেখা যাচ্ছে তেরঙ্গা, যার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সিপিএম বিজেপি মিলে হামলা চালিয়েছে। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছে। কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। মুখ্যমন্ত্রীর বক্তৃতার পর তাতে যারা উৎসাহিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর মনোভাবকে কার্যকরী করতে হবে বলে মনে করেছেন, তারাই হামলা চালিয়েছেন। ডাক্তারবাবুদের যে ধর্ণা মঞ্চ, তাকে পর্যন্ত আক্রমণ করেছেন। কারা করতে পারেন? যারা প্রতিবাদকে ভয় পাচ্ছেন, আন্দোলনকে ভয় পাচ্ছেন, তারা। তৃণমূলের বাহিনী মুখ্যমন্ত্রীর কথায় উৎসাহিত হয়ে লেগে পড়েছেন। সমস্ত তথ্য লোপাট করতে হবে, এটা তাদের ডিউটি। সিবিআই এসে গেছে, পাশেই বেলগাছিয়া থেকে লোকজন এসে এই কাজ করেছে বলে আমরা আপাতত জানতে পেরেছি, এবং এর পেছনে কাদের ইন্ধন আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা চায় না যে আন্দোলনটা চলুক, তাহলে তাদের ইন্ধন আছে। পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে, যাতে আন্দোলন থেকে যারা ডাক্তারবাবুরা আছেন তারা পিছিয়ে আসে। কাল যেসে ঘটনা ঘটি কি টিএমসি কে গুনস অন্দর চলে গে, টিএমসি পার্টি কে কার্যকর্তা কে পাস ইতনা পয়সা হো গিয়া, আর ইয়ে পয়সা কহাঁ সে আয়া কিসি কো পতা নেই। ও লোক কোই ভি চিজ কো সমঝতে হয়, ও আপনা জমিদারি হয়। আরজিকর মেডিকেল কলেজে হামলা নিয়ে দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু আসল দোষী কে, তারা কি ধরা পড়বে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মুন্না আগরওয়াল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।